নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো সাধারণ বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং সাথে আপনারা একটা আজকে অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে নেবেন তার কারণ কি তার কারণ হচ্ছে আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করে নেন তা যে প্রশ্নটায় আপনাদের সঠিক উত্তর হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব আর পঞ্চাশটা প্রশ্নের মধ্যে কী কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই ক্যালকুলেট করে পোস্ট করবেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে এবং তার পারফরমেন্স ঠিক টিকিয়ে রাখার জন্য আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের পারফরমেন্স অবশ্যই এনহ্যান্স হবে আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের প্লে লিস্টে যান আমাদের চ্যানেলের প্লে লিস্টে দেখুন আমরা হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল টেট ওস্ট টেটে ত্রিপুরা টেট এবং আসাম টেটের ভিডিও আপনাদের দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিও আমাদের অনুপ্রেরণাদায়ক আর আপনারা এই ভিডিওগুলো দেখলে আশা করছি আপনাদের মার্কস অনেকটাই এনহ্যান্স করবে তা আজকে আমরা শুরু করবো ফিফটি ওয়ান নম্বর প্রশ্ন থেকে আর এর আগের প্রশ্নগুলো যদি দেখতে চান তাহলে আমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে সেগুলোকে সেট করে রেখেছি আপনারা একটু কষ্ট করে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনাদের সেগুলো দেখে নিতে হবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাস শুরু করছি তা প্রথম প্রশ্ন ত্বকের অনুভূতির সংগ্রাহক হলো অপশান এ এক্সোডার্মিস অপশান বি এপিডার্মিস অপশান সি এন্ডোডার্মিস এবং অপশান ডি কোনোটি নয় এটা ছিল গেল দিনের হোমটাক্সের প্রশ্ন তো চলুন আজকে দেখে নেবো এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা হয় যারা বলছেন অপশান বি এপিডার্মিস তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যাদের নাম আপনারা যাদেরকে আপনাদের আপনি আপনারা যাদেরকে আমরা ইমেলের অ্যাকাউন্ট চেয়ে পাঠিয়েছি তারাই একমাত্র আপনাদের ইমেল অ্যাকাউন্টটা পোস্ট করবেন অন্য কেউ কিন্তু পোস্ট করবেন না তো চলুন আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটি টু বারো নম্বর প্রশ্নে চলে এসেছি ডায়াবেটিস রোগে আক্রান্ত অঙ্গ হল অপশান এ যকৃত অপশান বি অগ্নাশয় অপশান সি লিহা এবং অপশান ডি কোনোটি নয় বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কোনোটি নয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটি থ্রি কোন প্রক্রিয়ায় জীব শক্তির মুক্তি ঘটে অপশন এ শ্বসন অপশন বি শালক সংশ্লোষ অপশান সি ফটোলাইসিস এবং অপশান ডি কোনটি নয় তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শ্বসন শ্বাসন নেই ক্লোরোমাইসেটিন ঔষধ কোন রোগের জন্য ব্যবহৃত হয় অপশান এ যক্ষা অপশান বি টাইফয়েড অপশান সি রক্তচাপ এবং অপশান ডি ম্যালেরিয়া চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি টাইফয়েড নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটি ফাইভ ফুসফুসের আবরণকে কি বলা হয় অপশান এ প্লুরা অপশান বি প্লাসেন্টা অপশান সি হৃদঝিল্লি এবং অপশান ডি সব কয়টি পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্লুরা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স হৃদপিণ্ডের আবরণকে কী বলা হয় অপশান এ পেরিকার্ডিয়াম অপশন বি প্লাজেন্টা অপশান সি রেটিকুলাম এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পেরিকার্ডিয়াম বি এডিএইচ অপশান সি অ্যাডিনালিন এবং অপশান ডি ইনসুলিন সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ থাইরক্সিন নাম্বার ফিফটি এইট সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে অপশান এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন বি অপশন সি ভিটামিন সি এবং অপশান ডি ভিটামিন সি আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভিটামিন ডি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি নাইন সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে অপশন এ কার্বোহাইড্রেট অপশান বি প্রোটিন অপশান সি স্নেহজাতীয় এবং অপশান ডি লবণ উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জাতীয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কোন রোগ হয় অপশান এ অস্ট্রিও ম্যালেশিয়া অপশান বি স্কারভি অপশান সি রাতকানা এবং অপশান ডি কোনোটি নয় ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কোনোটি নয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় অপশান এ এ অপশান বি অপশান সি সি এবং অপশান ডি ডি একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি রিকেট অপশান ডি রিকেট আর অপশান ডি এর উত্তর ডি চলে আসি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি টু রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় অপশান এ এ অপশান বি বি অপশান সি সি এবং অপশান ডি ডি বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি জ্বর রোগ সংক্রমণের বাহক কোনটি অপশান এ ইডিস মশা অপশান বি অ্যানাফিলিস মশা অপশান সি কিউলেক্স মশা এবং অপশান ডি কোনোটিই নয় তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এডিসমশা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ফোর ইনসুলিন কোথা থেকে খড়িত হয় অপশান এ পিটিটারি গ্রন্থি অপশান বি থাইরয়েড গ্রন্থি অপশন সি অগ্নশয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স এবং অপশান ডি হচ্ছে অ্যাড্রিনারিন গ্রন্থি চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অগ্নশয়ের আইলেটস অফ অ্যাঙ্গার হ্যান্ডস নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্সটি ফাইভ নিচের কোন উদ্ভিদ হরমোনটি বৃদ্ধি রোধক অপশান এ ফ্লোরো ফ্লোরিজেন অপশান বি অক্সিন অপশন সি অ্যাবাসাইটিক অ্যাসিড এবং অপশান ডি হচ্ছে কাইনিন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যাবাসাইসিস বা অ্যাবাসাইসিক অ্যাসিড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি সিক্স আপতকালীন হরমোন কোনটি অপশান এ অ্যাড্রিনারিন অপশন বি এস টিএইচ অপশান সি টিএসএইচ এবং অপশন ডি অক্সিন ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অ্যাড্রিনারিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি সেভেন সক্ষম একটি প্রাণী হল অপশান এ অ্যামিবা অপশান বি প্যারামিসিয়াম অপশন সি ইউগলিনা এবং অপশান ডি তারামাচ সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ইউগলিনা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি এইট সালকশংশেস পাতার যে কলায় সংগঠিত হয় তার নাম কি অপশান এ ভাজক কলা অপশান বি মেসেফিল কলা অপশন সি সংভন কলা এবং অপশান ডি কোনোটি নয় আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মেসোফিল কলা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন কোন মৌলটি সব থেকে বেশি পরিমাণে আছে অপশন এ হাইড্রোজেন অপশান বি কার্বন অপশান সি অক্সিজেন এবং অপশান ডি নাইট্রোজেন উনসত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কার্বন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কি অপশান এ বৃক্ষ অপশান বি যকৃত অপশান সি মূত্রথলি এবং অপশান ডি হৃৎপিণ্ড সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা স্ক্রিনে দেখে নেব এর সঠিক উত্তর অপশান বি যকৃত আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান কোন রোগ নির্ণয়ের পদ্ধতি অপশান এ ক্যান্সার অপশান বি এইডস অপশান সি যক্ষা এবং অপশান ডি কোনোটি নয় একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এইডস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি পেনিসিলিয়াম কোন শ্রেণীভুক্ত অপশান এ শৈবাল অপশন বি ছত্রাক অপশন সি মস এবং অপশান ডি ব্যাকটেরিয়া বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ছত্রাক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটি থ্রি বংশগতির একক কি অপশান এ নেফ্রন অপশন বি জনন কোষ অপশন সি জায়গোট এবং অপশন ডি জিন তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি জিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটি ফোর বয়স সরি বৃক্ষের বয়স নির্ণয় করা যায় কীভাবে অপশান এ বলয় গণনা করে অপশান বি আর্ক ইন্ডিকেটরের মাধ্যমে অপশান সি গাছের দৈর্ঘ্য মেপে এবং অপশান ডি গাছের প্রস্তচ্ছেদ মেপে চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বলয় গণনা করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি কাকে রাসায়নিক দুধ বলা হয় অপশান এ উৎসেচক অপশান বি হরমোন অপশান সি শুক্রাণু এবং অপশান ডি কোনোটি নয় পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হরমোন নেক্সট কোশ্চেন কোশ্চেন 76 কুকুড়ের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী অঙ্গ হলো অপশন এ ত্বক অপশন বি লোম অপশন সি জিভা এবং অপশন ডি কোনটিই নয় 76 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জিভা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर C, question, question 77 মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হল অপশন এ সিলিব্রাম অপশন বি মাস অপশান সি এপি সেলিব্রাম এবং অপশান ডি কোনোটি নয় সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সেলিব্রাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন্টি এইট মানবদেহের গড় চাপ কত অপশান এ ষাট থেকে আশি এম এম এইচ জি অপশান বি আশি থেকে একশো কুড়ি এম এম এইচ জি অপশান সি আশি থেকে একশো এম এইচ জি এবং অপশান ডি একশো থেকে একশো ষাট এম এইচ জি আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আশি থেকে একশো কুড়ি এম এইচ জি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 79 নাইন নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয় অপশান এ ক্যালসিয়াম অপশন বি লৌহ অপশান সি অ্যালুমিনিয়াম এবং অপশান ডি নাইট্রোজেন উনআশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি লৌহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি সার্বজনীন গ্রহিতা কোন গ্রুপের রক্তকে বলা হয় অপশান এ ও অপশান বি এ অপশান সি বি এবং অপশান ডি এ বি আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এবি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 81 সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় অপশন এ ও অপশন বি এ অপশন সি বি এবং অপশন ডি এবি 81 নম্বরের প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ও নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 82 গ্লিপদের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে অপশন এ સ્প্লীহা অপশন বি যকৃৎ অপশন সি অগ্ন্যাশয় এবং অপশন ডি পিত্তথলি 82 নম্বরের প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি যকৃৎ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট্টি থ্রি ব্যথা ও জ্বরের জন্য নিচের কোন ঔষধটি বহুল প্রচলিত অপশান এ মরফিন অপশন বি অ্যাট্রোপিন অপশন সি অ্যাসপিরিন এবং অপশন ডি ডাটোরিন তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অ্যাসপিরিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট্টি ফোর আয়োডিনের অভাবে কী রোগ হয় অপশান এ বেরিবেরি অপশান বি প্লেগ অপশন সি গলগণ্ড এবং অপশান ডি তারা রাতকানা চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গলগণ্ড নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি ফাইভ রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায় অপশান এ জীবাশ্মের বয়স নির্ণয় অপশান বি গাছের বয়স নির্ণয় অপশান সি পুরনো অট্টালিকা নির্মাণকাল নির্ণয় এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জীবাশ্মের বয়স নির্ণয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটটি সিক্স পেনিসিলিয়াম কে আবিষ্কার করেন অপশান এ আলেকজান্ডার ফ্লেমিং অপশান বি আলেকজান্ডার দি গ্রেট অপশান সি উইলিয়াম হার্ভে এবং অপশান ডি প্রিস্টলি ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আলেকজান্ডার ফ্লেমিং নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর এইটটি সেভেন নিচের কোন অঙ্গের কাজ ব্যাহত হলে ডায়ালিসিস করানো হয় অপশান এ যকৃত অপশন বি অগ্নাশয় অপশান সি এবং অপশান ডি পাকস্থলী সঠিক উত্তর সাতাশি নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 88 মানব দেহের কোন গ্রন্থি থেকে ইনসুলিন ক্ষরিত হয় অপশন এ প্লীহা অপশন বি অগ্ন্যাশয় অপশন সি পিত্তথলি এবং অপশন ডি কোনটিই নয় 88 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অগ্ন্যাশয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 89 মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি অপশন এ হাইপোথ্যালামাস অপশন বি মস্তিষ্ক অপশন সি পিত্তথলি এবং অপশন ডি ত্বক 91 নম্বর প্রশ্ন আর উননব্বই নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নেক্সট কোশ্চেন নম্বর নাইনটি জীববিদ্যা জনক কাকে বলা হয় অপশান এ মেন্ডেল অপশন বি ডালটান অপশান সি অ্যারিস্টোটল এবং অপশান ডি ডারউইন নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর জীববিদ্যার জনক জীববিদ্যা জনক বলা হয় আমাদের গ্রেগার জুহান মেন্ডেলকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ওয়ান রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে অপশান এ ফর্টি ফাইভ অপশান বি ফিফটি ফাইভ অপশান সি থার্টি ফাইভ এবং অপশান ডি ফরটি একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ফর্টি ফাইভ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটি টু ক্যালসিয়ামের অভাবে প্রাণীদের কী রোগ দেখা দিতে পারে অপশান এ রিকেট অপশান বি বেরি বেরি অপশান সি স্কারভি এবং অপশান ডি রাতখানা বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রিকেট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি অ্যাপেন্ডিক্স মানব শরীরের কোন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে অপশান এ যকৃত অপশন বি ক্ষুদ্রান্ত অপশান সি বৃহদান্ত এবং অপশান ডি পিত্তনালি তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বৃহদান্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ফোর পাট গাছের কোন তন্তু পাট হিসেবে পরিচিত অপশান এ জাইলেম অপশান বি ফ্লোয়েম অপশান সি উভয় এবং অপশান ডি কোনোটি নয় চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ফ্লোয়েম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইনটি ফাইভ মানুষের কঙ্কালতন্ত্রে মোট হারের সংখ্যা কত অপশান এ দুশো ছয় অপশান বি দুশো ষাট অপশান সি একশো ছয় এবং অপশান ডি দুশো বাইশ পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দুশো ছয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইনটি সিক্স মানবদেহের নিচের কোন ভিটামিনটি সরাসরি সংশ্লেষিত হয় অপশান এ এ অপশান বি ডি অপশান সি সি এবং অপশান ডি কে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অপশান বি ডি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি সেভেন একজন সুস্থ স্বাভাবিক উচ্চতা ওজন বিশিষ্ট পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট রক্তের পরিমাণ অপশান এ পাঁচ লিটার অপশন বি আট লিটার অপশন সি চার লিটার এবং অপশান ডি দশ লিটার সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাঁচ লিটার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 98 এইট যে রোগে হৃদপিণ্ডে পর্যাপ্ত পরিমাণ রক্ত পৌঁছায় না সেই রোগের নাম কি অপশান এ হেপাটাইটিস অপশান বি অ্যালোপেসিয়া অপশান সি অ্যানজাইনা এবং অপশান ডি পেরিকার্ডিয়াসিস আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অ্যানজাইমা নেক্সট কোশ্চেন কোশ্চেন বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের প্রাণীগোষ্ঠীকে কি বলা হয় অপশান এ ফ্লোরা অপশান বি ফনা অপশান সি বেন্থস এবং অপশান ডি নেকটন নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ফনা নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফাইটু উপাদানটি হল জলজ বাস্তুতন্ত্রের অপশন এ উৎপাদক অপশন বি খাদক অপশান সি বিয়োজক এবং অপশান ডি পরিবর্তক একশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উৎপাদক তো বন্ধুরা আমরা আজকে আপনাদের সাথে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে ফেললাম এই পঞ্চাশটা প্রশ্ন আপনারা কে কত মার্কস পেরেছেন অবশ্যই সৎভাবে ক্যালকুলেট করুন এবং আপনাদের প্রাপ্ত মার্কসটা আমাদেরকে পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্ট সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্ট তা আজকে আমি আপনাদের একটা হোম ট্যাক্সের প্রশ্ন বলবো আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো কবে সরকারিভাবে রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল অপশান এ পঁচিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ অপশান বি ছাব্বিশে জুন উনিশশো পঁয়তাল্লিশ অপশান সি চব্বিশে অক্টোবর উনিশশো এবং অপশান ডি আঠাশে অক্টোবর উনিশশো আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি কবে সরকারিভাবে রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল অপশান এ পঁচিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ অপশান বি ছাব্বিশে জুন উনিশশো পঁয়তাল্লিশ অপশান সি চব্বিশে অক্টোবর উনিশশো এবং অপশন ডি আঠাশে সেপ্টেম্বর উনিশশো আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দিচ্ছেন এবং যাদের নাম শর্টলিস্টেড হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস চা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই পাঠিয়ে দেবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ